হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের আমি চলে এসেছি বারুইপুর মিলন মেলার ভিডিও নিয়ে, আর এটা হলো বারুইপুর স্টেশন। তো এখন তোমাদেরকে দেখাবো বারুইপুর স্টেশন থেকে কিভাবে মিলন মেলায় যাবে আর মিলন মেলাতে কি কি আছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে ঠিক বাম দিকে অটো স্ট্যান্ড রয়েছে, অটো ধরে ওখান থেকে রবীন্দ্র ভবন নামতে হবে। বন্ধুরা, এই হলো রবীন্দ্র ভবন। দেখো রবীন্দ্রনাথের স্ট্যাচুও রয়েছে। তো এখন রাস্তাটা ক্রস করে ওপারে যেতে হবে। বন্ধুরা, এই হলো মিলন মেলার প্রবেশ গেট। আর গেটের বাম দিকে দেখো কাউন্টারের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে রয়েছে 10 টাকা করে টিকিট মূল্য। তো এখান থেকে টিকিট কেটে ডান দিকে প্রবেশ পথ, এখান থেকে প্রবেশ করতে হবে। আর বাম দিকে আছে প্রস্থান গেট। তো চলো এখন টিকিট কেটে ভিতরে গিয়ে দেখি কী আছে। মেলার মধ্যে প্রথমেই দেখছি যে জুয়েলারির দোকান রয়েছে, আরও দেখছি মিষ্টির দোকান, জামাকাপড়ের দোকান, স্টিলের জিনিসপত্রের দোকান, ফ্লাওয়ারের দোকান, তো অনেক কিছুই রয়েছে। তো চলো আমরাও দেখতে থাকি, তোমরাও দেখতে থাকো। বন্ধুরা, এই মেলা 3টে থেকে শুরু হয় আর রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত চলে। তো আমরা এসেছি 4:30 বাজে এখন, অনেক দোকান খুলেছে আর কিছু কিছু দোকান এখনও খোলেনি, আস্তে আস্তে খুলছে, তো দেখা যাক। আরেকটা কথা বলি, তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও, তো এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, তো তোমরা গাড়ি পার্কিং করেও মেলায় প্রবেশ করতে পারো।
দোকানে যাও, দোকানে যাও, দোকানে। তো বন্ধুরা, মেলায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, আর দেখো চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমাদের তো খুব ভালো লাগছে, তোমরাও এই মেলায় এসে ঘুরে যেও, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। এই মেলা চলবে ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত। তো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।